ইসলামী আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক উত্তর দক্ষিণ এর উদ্যোগে এই সরকার ক্ষমতা আসার পর থেকে আওয়ামী লীগ সরকার একের পর এক দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, খুন, জেনা চলে আসছে। আপনারা খেয়াল করবেন, সাংবাদিক বন্ধুরা এবং গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে আছেন, তাহলে জনতা খেয়াল করবেন যে এই দেশের প্রধানমন্ত্রীকে একজন মহিলা, শেখ হাসিনা, সে কি মহিলা। এই দেশের স্পিকারকে একজন মহিলা, শিরিন শারমিন চৌধুরী। এই দেশের পালিত, গৃহপালিত বিরোধী দলের নেত্রীকে মহিলা, কে? রস'উন। এদেশের প্রধান মেইন যে বিরোধী দলের নেত্রীকে, বেগম খালেদা জিয়া। এই দেশের বর্তমান শিক্ষামন্ত্রীকে, ডাক্তার দীপু মনি, মাথায় কাপড় টেবু কিছু দেয় না। যাই হোক, এই সব ক্ষমতায় কারা? ক্ষমতায় কারা? মহিলারা। তাহলে মহিলারাই তাদের দেশে, মহিলারা ধর্ষিত হোক, নির্যাতিত হোক, অত্যাচারিত হোক, শেখ হাসিনা চায়, স্পিকার চায়, সব বিরোধী দলের নেত্রী চায়, ওরা মুখোশ পড়ছে। আসলে ওরা সমর্থনকারী, ওরা কোনদিন দেশের মানুষের মঙ্গল চায় না। তোমরা নারী হয়ে নারীর সম্মান তোমরা দেখেছো না, কিসের তোমরা প্রধানমন্ত্রী? তোমাদের লজ্জায় ওই ক্ষমতা থেকে নেমে যাওয়া উচিত। তোমরা ক্ষমতা দম্ভ করো, মহিলাকে ক্ষমতা আনবা, মহিলাকে ক্ষমতা আনবা। বুখারী শরীফ হাদিস, আল্লাহ হাবিব বলতেছে, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আ'লাম। ওই জাতির ভালাই নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, উন্নতি নাই, যে জাতির নেতা হবে মহিলা। বুখারী শরীফ হাদিস থাকার কোন অধিকার নাই। আপনাদের সময় ধর্ষণ হবেই হবে, আপনারা নিজেরাই করোনায় পাইছে। আপনাদেরকে আপনারা করোনায় আক্রান্ত, আপনার পয়সা যারা আছে সব বামপন্থী ওরা ধর্ষণ চায়। যে আমার দুইটা বউ, কি একটা হালাল বউ কলেমা বইলে ঘরে আছে, আর একটা বউ হয়েছে অফিসে, অফিসে যাইলেও বউর মজা পাই আর বাইরেও পাই। তা আপনার সহশিক্ষা চাকরিজীবী, যেখানে প্রায় 2 কোটি যুবক ছেলেরা বেকার, 2 কোটি যুবক ছেলে বেকার, সেখানে খালি মহিলাকে চাকরি, খালি মহিলাকে দেয় মাদ্রাসায়, আর মহিলা যেতে যেতে হিন্দু মহিলাও দর্শন করছে। এদেশের অবস্থা কোথায়? শিক্ষামন্ত্রী একজন মাশাআল্লাহ দেখলে মনে হয় যে এদেশে কোনো মুসলমান নাই, উনি একেবারে যত বেহায়া আছে সব করতেছে। যেখানে সহশিক্ষা, যেখানে পর্নোগ্রাফি, যেখানে বিএফ, যেখানে আপনার ওই ইসে অনলাইনে, ফেসবুকে এবং আপনার ইউটিউবে সমস্ত কিছুর পণ্য, কি পর্নোগ্রাফি দেখানো হয় না? তাই যুবক যুবতীরা কিভাবে বলেন, এইটা তো বন্ধ করেন না আপনি। যে একদিকে আপনি খুললে রাখছেন, আসলে আমার সব বিষয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, তেতুল হুজুর বলছে, তেতুল হুজুর আপনি নেগেটিভ পজিটিভ ছেলে মেয়ে, যুবক যুবক, তরুণ তরুণীকে এক জায়গায় রাখবেন, একসাথে শিক্ষা দেবেন, সেখানে কি শর্ট করবে না? কারেন্ট কোনোভাবে শর্ট করবে না? তা আসলে এদের নীতিটাই বিভ্রান্ত, নীতিটাই ইসলাম বিরোধী। এদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী মাদ্রাসা স্থানের
আদর্শ রাজনীতির আদর্শ আদর্শবান হতে হবে। এই দুর্নীতি, এই ধর্ষণ আঁকড়ে এই সমাজ থেকে দূর করতে পারবেন না। শুধু আইন করলে কাজ হবে না। আপনি রাতের অন্ধকারে বলেন যে ফাঁসি, রাত্র 12টার পর ফাঁসি দিচ্ছে, কেউ দেখছেন? কি দেখছেন? আর ইসলাম বলে না ধর্ষণের শাস্তি জনসম্মুখে সমাজের মধ্যে এই পশুর থেকে বাঁচতে হইলে আমাদেরকে ইসলামী শরিয়ত অনুযায়ী ইসলামী তাহজিব তবাদ্দুল অনুযায়ী চলতে হবে, তাহলেই আমরা কে থেকে বাঁচতে পারবো। দেখেন না, দেশের সব ক্ষমতা নারী, কিন্তু নারীদের সম্মান দিতে পারে নাই। তা আসুন, আমরা একমাত্র মুক্তির পথ এই ধর্ষণ থেকে বাঁচার পথ হচ্ছে ইসলামী শরিয়ত, ইসলামী আইন, কোরআন হাদিস আইন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলনের পতাকা ধরে এসে আমরা এসে একটা মানুষ রচিত এই আইনের বিরুদ্ধে আমরা দেখাই দেবো যে একমাত্র শান্তি দিতে পারে কে? কোরআন এবং হাদিস ইসলাম। আমরা এই আহ্বান রেখেই এবং আগামী দিনের আগামী 16 অক্টোবর শুক্রবার দিন দাজুমা আমরা জেলা বিভাগীয় শহরে প্রত্যেকটা বিভাগীয় শহরে 7টা শহরে আমরা সমাবেশ এবং বিক্ষোভের ফল ঘোষণা দিতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা বিভাগীয় শহরে এই ধর্ষণের বিরুদ্ধে এবং কর্মসূচি দিয়েছে এবং আমরা এই ধর্ষণের বিরুদ্ধে আমরা মৃত্যুদণ্ড কামনা করতেছি। কি আমরা সবাই রাজি আছি কিনা? বন্ধুগণ সবাই যেখানে আছি দাঁড়ায় থাকি, নেতৃবৃন্দ গেলে তারপর আমরা যাব ইনশাল্লাহ। আন্দোলন বাংলাদেশ।
ভাই ভাই
সাথীয় বন্ধুগণ, আমরা আজকে মিছিল করেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। দর্শন কি বন্ধ হয়েছে? দর্শন যে পর্যন্ত চলবে আর ভোট ডাকাতি সরকার যেই পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমাদের আন্দোলন ততদিন চলবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আগামী 16 তারিখ শুক্রবার বাদ জুমা বাংলাদেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকাররমের উত্তর বেগে আপনারা সমবেত হবেন তো ইনশাআল্লাহ। সমতা বিক্ষোভ আমাদের পক্ষে সমাপনী বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে আজকের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন প্রিন্সিপাল হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। যে আমার মা বোনদেরকে যাকে বিভক্ত করেছিল, উলঙ্গ করেছিল, এই ছাত্রীকে ছেলেপেলেরা ঠেকেরা সিলেটের এমসি কলেজে যে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছিল কারা? ছাত্রীকে। সে হাসিনার সোনার ছেলে, সে হাসিনার সোনার ছেলে ছাত্রী এই রংপুর ধর্ষণ করেছে কে? সোনার ছেলে ছাত্রী এই চান্দিনগরে সেঞ্চুরি করছে 100 ধর্ষণ করে কে? ছাত্রী। তাহলে আমরা আজকের এই সভা থেকে এই ছাত্রলীগকে বাংলার জমিনে আর রাজনীতি করতে দিতে চাই না। আপনার পিতাকে ডুবাইছে, আপনাকেও ডুবাইবে। সরকার নাই এগুলা টেন্ডার বাথরুম পাঁচ, এরা দর্শন পাঁচ, এদেরকে বাংলার জমিনে আর জায়গা দেওয়া যাবে, তাদেরকে বাংলার জমি থেকে বিশুদ্ধ করছে। আজকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিক্ষোভ সমাবেশ থেকে সবাইকে অভিনন্দন জানাই।